অনেক 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 বেশি খুশি যে আমার পরিবারকে আমি কাছে পেয়েছি। ভাই অনেক খুশি, আমি অনেক আনন্দ। 33 দিন জীবিত ছিলাম, আমি অনেক খুশি যে আমি ছেলেদের জন্য আমি জড়িয়ে ধরব, আমার ছেলেদেরকে আমি খুশি হব। আল্লাহর কাছে আজা সব খুশি, অনেক খুশি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রধানমন্ত্রীকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা কোম্পানি আমাদেরকে যেরকম যেরকম ফোন দিয়ে আমাদেরকে খোঁজখবর রাখছে, ওটা অবশ্যই রাখছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কোম্পানির প্রতি, অনেক ধন্যবাদ সরকারের প্রতি, অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে নিশ্চয়ই অনেক ভয়াবহ, আমরা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পার করেছি, আমাদের পরিবারের দোয়া ছিল এবং দেশবাসীর দোয়া ছিল। সবকিছুর পরেও আমরা ওভারকাম করে আসতে পারছি, যে আমরা খুবই খুশি। আমি সরকারের প্রতি এবং আমাদের কোম্পানি KSRM এর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি যে এত অল্প সময়ের মধ্যে আমাদেরকে ফিরে নিয়ে আসছে। অনেক অনেক ভালো লাগছে, অনেক আনন্দ, অনেক খুশি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক আজকে পেয়ে গেলেন, আসলে কেমন লাগছে? সবচেয়ে বেশি সাহস কে জুগেছে? সবসময় আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ প্রধান, আল্লাহর উপর ভরসাটাই মূল শক্তি। সাথে ফ্যামিলি সাপোর্ট ছিল, সাপোর্ট ছিল, সবার দোয়া ছিল, তো এটাই আমার শক্তি। আমার আপুর দোয়া ছিল আগে, আমার আপুর সময়গুলো খুব স্লো যাচ্ছিল, তখন মনে হচ্ছিল এক একটা দিন, এক একটা মাস, এক একটা বছরের মতো, তো খুবই কষ্টকর দিন গেছে। তখন সময়টাও খুব স্লো গেছে, 33 মাসটা আমার কাছে মনে হয়েছে এক বছরের মতো, খুবই খারাপ লাগছে তখন। আলহামদুলিল্লাহ মুক্ত হওয়ার পর এখন ভালো লাগছে, অনুভূতি আলহামদুলিল্লাহ। এটা তো আসলে বলে প্রকাশ করা যায় অনুভূতিটা কেমন, আমরা অনেক বেশি পরিমাণে খুশি আসলে। অবশেষে আমরা যেটা চিন্তা ভাবনা, যেটা সবসময় কল্পনা করতাম, স্বপ্ন দেখতাম, সেটা এখন বাস্তবে পরিণত হয়েছে। না ওইটা তো আমরা আশা তো রাখছি, সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করছি, কিন্তু এত তাড়াতাড়ি ওরা এত তাড়াতাড়ি ফিরে আসবে এটা আমরা আসলে ভাবিনি কখনো।